হ্যালো বন্ধুরা, সত্যজিৎ রেসিপিস চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। তো খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটি নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো এই নাস্তা বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2/3 কাপ নিয়ে নিচ্ছি সুজি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ ময়দা। তো ময়দাটাকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিন স্পুন নুন। তো নুনটা যা যা স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিন স্পুন গোটা জিরে। গোটা জিরেটাকে দিয়ে দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিন স্পুন হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা কুচি। তো এখন হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি, এখন এই জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 1 কাপ জল দিয়ে ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আবারও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তো টোটাল আমি এই ব্যাটারটা তৈরি করে নিতে 2 কাপ জল ব্যবহার করেছি। এই ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি 2 কাপ জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। এখন আমার ব্যাটারটা পুরোপুরি বানানো হয়ে গিয়েছে। তো তারপর আমি চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, চাইলে আপনারা সর্ষের তেল দিতে পারেন। তারপর তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটাকে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 রসুন কুচি। তো আমি এখানে 2 থেকে 3টা রসুন কোয়া নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে কুচি করে নিয়েছি। তারপর সব কিছুকে ভেজে নেবার পর এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাকে। তো ব্যাটারটাকে দেওয়ার পর এখন চুলা আঁচ মিডিয়ামে রেখে এই ব্যাটারটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এই সময় কোনোভাবেই নাড়াচাড়াটা অফ করা যাবে না, সেই ক্ষেত্রে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো আমি এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো প্রায় 3 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন সুজিটা ঠিক এরকম ডোতে পরিণত হয়ে গিয়েছে। তো সুজিটা যখন এরকম ডোতে পরিণত হয়ে যাবে তখন এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো তারপর একটা তেল মাখানো থালার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে স্পেচুলাটা দিয়ে এইভাবে চেপে চেপে 4 কোণা মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। তো ডোটা গরম থাকা অবস্থাতে কিন্তু এই শেপটাকে দিয়ে দিতে হবে, এটা ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু কোনোভাবে শেপ দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে ফেটে যাবে। তো শেপ দিয়ে দেওয়ার পর এখন একটা ছুরি দিয়ে প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। লম্বা করে কেটে নেওয়া হয়ে গেলে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি সমস্ত মিশ্রণটাকে কেটে নিয়েছি, এখন হচ্ছে তুলে নিচ্ছি। তো দেখুন খুবই সহজে কিন্তু উঠে এসেছে থালার থেকে, যেহেতু থালার মধ্যে তেল দিয়েছিলাম। তো এইভাবে করে সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি চুলার মধ্যে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি 1টা 1টা করে নাস্তা দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলোকে দেওয়ার পর এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলোকে আমি উল্টে নিচ্ছি আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো এখন আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন নাস্তাগুলো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো যখন এরকম কালার চলে আসবে তখন এই নাস্তাগুলোকে তুলে নিতে হবে। আর বাকি যে নাস্তাগুলো রয়েছে সেই নাস্তাগুলোকে আমি একইভাবে করে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর আর বানানোটা যেমন সহজ, এই নাস্তাগুলো খেতেও তেমনই মজার হয়। আপনারা ঝটপট সকাল বিকালে এই নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।